হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহান ফুড ব্যাংক। আজকে খুব সহজ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হচ্ছে আইসক্রিম কেক। বলছি এটা আইসক্রিম কেক, তবে এই একই ভিডিওতে চুলায় করা প্লেন কেক আর টুটি ফুটি কেকের রেসিপিটাও পেয়ে যাবেন একই সাথে। খুবই সিম্পল আর খেতেও অনেক মজার এই ডেজার্টটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর পাশে বেলটিকেও ক্লিক করে দিবেন। কেক বানানোর জন্য সবার আগে আমি কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর সেই জন্য আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এবার ডিমগুলিকে আমি ভেঙে নিয়েছি, আর ভেঙে নিয়ে ডিমের কুসুম এবং সাদা অংশটিকে আলাদা করে নিয়েছি, আর দুটো দুই বাটিতে রেখে দিচ্ছি। দুটো ডিমই ভাঙা হয়ে গিয়েছে, এবার একে আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নিতে পারেন। এবার এই চিনিগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে পাউডার করে নিচ্ছি, এতে করে আমি যখন কেকটা বানাবো তখন চিনিটা গলাতে আমার অনেক সময় অপচয় হবে না। আমি এরকম করে পাউডার করে নিয়েছি চিনিগুলোকে। এবার এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেই সাদা অংশটা। এবারে চিনি আর সাদা অংশটাকে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি, আপনাদের কাছে আজ এরকম এক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, কিংবা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে চিনির সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। এবারে ডিমের সাথে তেলটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এই ব্লেন্ড করা তেল আর ডিমের অংশটার মধ্যে আমি যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটাও দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়েছি, আপনারা যদি ভ্যানিলা ফ্লেভারটা না চান তাহলে নাই দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে একটু চেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে সবগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর অবশিষ্ট যে দানা অংশটুকু আছে এগুলোকে আমি ফেলে দিব। এবার একটি বড় বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে ব্লেন্ড করা মিশ্রণটুকু ছিল সেই সবটুকু দিয়ে দিব। এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দা আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে ময়দাটা দিব। ময়দাটা দিয়ে যখন মিশ্রণের সাথে মিশানো প্রায় হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এখানে আমি দুধ একবারে দিচ্ছি না, ময়দার মধ্যে 2-3 বারে দিব আর মিশিয়ে নিব। খুব জোরে জোরে মেশাতে যাবেন না, যাতে করে ফর্মি ভাব নষ্ট না হয়ে যায়। এবার অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার যারা টুটি ফুটি কেক বানাতে চান তারা এর মধ্যে এই পর্যায়ে টুটি ফুটি গুলো দিয়ে দিবেন। আমি এখানে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আর এই টুটি ফুটি গুলো আমার ঘরে বানানো, এর ভিডিওটা এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। এবার এই টুটি ফুটি গুলোকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশানো হয়ে গিয়েছে। এবার আমি কেক বসানোর জন্য একটি স্টিলের ছোট বাটি নিয়ে নিয়েছি, আপনাদের কাছে আছে কেকের মোল্ড সেটার মধ্যে কেক বসাতে পারেন। এবার এই বাটির মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি, এবার যে কেকের মিশ্রণটুকু বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এর ভেতরে অনেক বাবলস আছে সেই জন্য এই বাটিটাকে আমি 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। যেহেতু আমি চুলায় আজকে কেকটা বানাবো সেজন্য আমি একটি হাঁড়ি চুলায় দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1/2 কাপ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই লবণ থেকে একটু উঁচু করে রাখার জন্য একটি বাটি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে এরকম কোনো পাতিল রাখার র‍্যাক সেটাও এখানে দিয়ে দিতে পারেন। আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিচ্ছি, যেমনটা ওভেনে করে নিতে হয়। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি। এবার কেকের মিশ্রণ রাখা বাটিটা আমি নিচে রাখা বাটিটার উপর রেখে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এবার চুলার আঁচটা থাকবে একেবারে লোতে, আর এটাকে আমি রেখে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। 35 মিনিট পর আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি। এবার একটি কাঠি দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি যে ভেতরটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা যখন এরকম হাত দিয়ে ধরতে পারবেন, ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে চারপাশ থেকে একটি ছুরি দিয়ে ছাড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি রিমুভ করে নিচ্ছি বাটিটা থেকে। যেহেতু চুলার আঁচটা নিচে থেকে আসে, সেজন্য এর নিচটা খুব সুন্দর কালার হয়েছে, আর এটা লেগেও যায়নি। উপর থেকে যেহেতু ওভেনের মতো তাপটা পায় না, সেজন্য উপরে নিচেটার মতো ওরকম ব্রাউন কালার হয়নি। এবার এটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা এবং ম্যাঙ্গো ফ্লেভারের একটি আইসক্রিম। এখান থেকে অল্প অল্প করে আইসক্রিম নিয়ে আমি কেকের উপরে একটি আইসক্রিমের লেয়ার দিব। আপনার যতটুকু মোটা দিতে ইচ্ছা করে ততটুকু মোটা করে আপনার আইসক্রিমের লেয়ারটা দিয়ে নিতে পারেন। এবার কাটা উপরের যে কেকের অংশটুকু ছিল সেটা এই আইসক্রিমের লেয়ারের উপর আমি বসিয়ে দিচ্ছি, আর এর উপরে আমি একটু আইসক্রিমের লেয়ার লাগিয়ে নিচ্ছি। চকলেট ক্র্যাশ করে নিয়েছিলাম, সেই চকলেটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি পুরোটা আমি একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এবার এই কেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফয়েল পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি ওই কেকটা রিমুভ করব, এই ফয়েল পেপারের জন্য খুব ভালোভাবে রিমুভ করা যাবে। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই আইসক্রিমটা খুব ভালোভাবে কেকের সাথে সেট হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কেকটা বের করে নিয়েছি। আইসক্রিমটা খুব ভালোভাবে কেকের সাথে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের এই কেকটা একটু কেটে দেখাচ্ছি। কেকটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও অনেক বেশি মজার হয়েছে। দেখে নিলেন যে কত সহজে মজার এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। তাছাড়া এটা ফ্রিজে রেখেও অনেক দিন খাওয়া যায়। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।